চলচ্চিত্র অঙ্গনে পা রাখার সাথে সাথে বেশিরভাগ তারকারেই তাদের নাম পরিবর্তন করে থাকেন, আর সেই নামই পরিচিত হন ভক্তদের কাছে। কিন্তু সেই নামের পিছনে যে রয়েছে সিনেমার মতোই একটি কাহিনী, তার কতজন বা জানে? কয়েকজন চেনা তারকার সেই অজানা নামকরণের কাহিনী নিয়ে আমাদের আজকের আয়োজন। শাকিব খানের নাম ছিল মাসুদ রানা, পরিবারের কাছে এখনো মাসুদ রানা নামটি প্রিয়, বাড়িতে এই নামই ডাকেন সবাই। কিন্তু তার অনেক ভক্তই জানেন না ডালিউডের জনপ্রিয় নায়ক শাকিব খানের নাম এটি। তো মাসুদ রানার নাম শাকিব খান কিভাবে হলো, শাকিবই শুনালেন সেই গল্প। তিনি জানান, 1999 সালে তার প্রথম ছবি অনন্ত ভালোবাসায় অভিনয় করতে গিয়ে শাকিব খান নামে নামকরণ করা হয় মাসুদ রানার। শুরুতেই নামটি নিয়ে দ্বিধাদ্বন্দ্ব দেখা দিয়েছিল। শাকিব বলেন, সেই সময় শাকিল খানও চলচ্চিত্রে অভিনয় করতেন, আবার মাসুদ রানার সঙ্গেও সোহেল রানার নাম মিলে যায়। শেষ পর্যন্ত পরিচালক সুহান ভাই ও প্রযোজক কুদ্দুস ভাই দুজন মিলে আমাকে শাকিব খান নামটি দিলেন। পূর্ণিমার আসল নাম রীতা, ঘরের মানুষেরা এখনো রীতা নামেই ডাকেন পূর্ণিমাকে। পূর্ণিমার আসল নাম দিলারা হানি প্রীতা, কিন্তু চলচ্চিত্রে অভিনয় করতে এসে তিনি সবার মনে শুধু পূর্ণিমা হয়েই জায়গা করে নিয়েছেন। 1997 সালে জাকির হোসেন রাজুর এই জীবন তোমার আমার ছবিতে প্রথম অভিনয় করেন তিনি। সেই ছবিতে অভিনয়ের সময় রীতা বদলে তিনি হয়ে যান পূর্ণিমা। এই নামটি দেওয়ার গল্প অনেকটা মজার। এই নায়িকা জানালেন, ছবির প্রযোজক মতিউর রহমান পানু পূর্ণিমা নামটি নাকি স্বপ্নে দেখেছিলেন। তিনি বলেন, শুটিং শুরুর কয়েকদিন আগে পানু ভাই আমাকে জানালেন, তুমি তো দেখতে পূর্ণিমার মতো, সিনেমায় তোমার নাম হবে পূর্ণিমা, এই নামটি আমি স্বপ্নে পেয়েছি। পরদিন রমনা রেস্তোরাঁয় সাংবাদিকদের সামনে আমাকে পূর্ণিমা নামে পরিচয় করে দিলেন তিনি। রীতা থেকে হয়ে গেলাম পূর্ণিমা। মাহিয়া মাহির নাম নিপা, পুরো নাম মাহিয়া শারমিন আক্তার নিপা। সিনেমায় নাম লেখানোর আগে নিপা বলেই ডাকতেন সবাই। 2012 সালে প্রথম ছবি ভালোবাসার রঙে অভিনয় করতে এসে মাহির নামটি যোগ হয় নিপা নামের জায়গায়। মাহি বলেন, ভালোবাসার রং ছবির শুটিং এর আগে জাজ মাল্টিমিডিয়ার আজিজ ভাই মাহি নামটি পছন্দ করে দিয়েছিলেন। এরপর তো ইতিহাস, পরিমন বিবি হয়ে গেলেন পরিমনি। কাগজে কলমে তার নাম শামসুন নাহার স্মৃতি, স্মৃতি নামটি দিয়েছিলেন তার বাবা। কিন্তু পরিমনির নানির যে নানি ছিলেন তার নাম ছিল পরিমন বিবু। চলচ্চিত্রে আসার আগ মুহূর্তে নানি শখ করে তাকে ডাকলেন পরি বলে। এরপর চলচ্চিত্রে প্রথম শাহ আলম মন্ডলের ভালোবাসা সীমাহীন ছবিতে অভিনয় করতে গিয়ে পরির সঙ্গে যোগ হলো মনি। তখন থেকেই চলচ্চিত্র জগতে তিনি পরিমনি। বিনোদন জগতের আরো নিত্য নতুন খবর জানতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। লাইক কমেন্ট শেয়ার করে সঙ্গেই থাকুন।